আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক এক্সপ্রেসের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আবার গজব শুরু হয়ে গেল ভারতের দিল্লিতে। আল্লাহ না করুক এমন গজব আমাদের দেশেও চলে আসতে পারে, কারণ বর্তমান পরিস্থিতি তার দিকে ইশারা করছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে গত বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে দিল্লির আকাশে কালো ধোঁয়া ছিল, মুসলিমদের আহাজারি ছিল, পুড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক মসজিদ, মুসলিমদের নামাজ পড়তে দেওয়া হয়নি, নামাজ পড়ার অপরাধে বেধড়ক পেটানো হয়েছিল, মসজিদের মিনারে ঝুলানো হয়েছিল হনুমানের পতাকা, 40 বছর বৃদ্ধা মুসলিমকেও ছাড় দেওয়া হয়নি, পুড়িয়ে মারা হয়েছিল তাকেও, জ্বালিয়ে দেওয়া হয়েছিল মুসলিমের বসতি দোকানপাট, এমনকি এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল কয়েক হাজার মুসলমানকে। সময় পাল্টায়, দিন বদলায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুনাফিকদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন চান তার দিকে ফিরে আসে, তাদের যেন সঠিক বুঝ আসে। যখন তাদের সঠিক বুঝ আসে না, তখন আল্লাহ তাআলা কখনোই তাদের ছাড় দেন না, আসমানি গজব নেমে আসে। ঠিক অবশেষে আসমানি গজব নেমে আসল। নরেন্দ্র মোদী কিছুদিন আগে আগ্রার জামে মসজিদটিকে ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে, এমনকি চেয়েছিল পবিত্র কোরআনের 26টি আয়াত বাতিল করতে, নাউজুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি পবিত্র কোরআনের হেফাজতকারী, আমি নিজেই পবিত্র কোরআনকে রক্ষণাবেক্ষণ করব। আসমানি গজব নেমে এসেছে আজ দিল্লির আকাশে, আবারও ধোঁয়া, কিন্তু এই ধোঁয়া মসজিদ পোড়ানোর ধোঁয়া নয়, এই ধোঁয়া চলছে চিতার। মুশরিকদের দেহ দুনিয়া থেকেই যেন জাহান্নামের আগুনে জ্বলছে, এ যেন জাহান্নামের আগুনের পূর্ব প্রস্তুতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু অবকাশ দিয়েছি, তারপর তাদের পাকড়াও করেছি, অতএব কেমন ছিল আমার শাস্তি? আল্লাহ পাক মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, তাই মানুষ মাত্রই ভুল বা পাপ হতে পারে, কিন্তু একজন প্রকৃত আল্লাহর বান্দা সে একই ভুল বারবার করে না। বর্তমান বিশ্বময় মহামারী চলছে, এরপরেও আমরা প্রতিনিয়ত নানা পাপকর্মে লিপ্ত। বর্তমানে উদ্ভুক্ত পরিস্থিতিতে আমাদের উচিত আল্লাহর কাছে তওবা করা, কেননা আমরা যতই পাপ করি না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ ক্ষমার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান থাকেন। তিনি চান তার বান্দারা যেন নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে এবং ক্ষমা চায়, আর এমনটি করলে আল্লাহ পাক অনেক খুশি হন। কিন্তু একজন প্রকৃত মুমিন কখনোই বারবার ভুল করে না। আমরা যেসব ভুল ত্রুটি করি তার জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তিনি ক্ষমা করবেন, আর এ বিষয়ে আল্লাহ পাক আমাদের শিক্ষাও দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন, তারা নিজেদের কৃতকর্মের জন্য হাটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না, তাদের জন্য প্রতিদান হল তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, সূরা ইমরান আয়াত নম্বর 135 থেকে 136। তো বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন।